এই গাছে আমরা হার্ট টোনিং করে দিয়েছি। ভালো কিন্তু এই খাওয়াটা গাছের না, মেঘা, দেবযানী, মহিমা, এরকম নুনের দানা অথবা চিনির দানার মতো। আই আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের পুরো ভিডিও টপিক হবে বোগেনভেলিয়া, বাগানভিলাস অথবা কাগজ ফুল। সামনে শীত আসছে, পুরো বাগানে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। তো আজকে ভিডিওর টপিক, যেই গাছে আমরা কীভাবে কাটছাঁট করব, কতটা কাটছাঁট করব, কী কী খাবার দিলে যে আমাদের অল্প যত্নেতেই প্রচুর ফুল পাওয়া যাবে, এবং আমরা কী কী জৈব সার, কী কী রাসায়নিক সার দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এই দেখো আমার এই একটা বোগেনভেলিয়ার গাছ, অনেক বছরের পুরনো, জাস্ট গাছটা একবার দেখো, এই দেখো। তো বোগেনভেলিয়ার কিন্তু অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়। এই ভ্যারাইটিটা বছরে মাত্র একবার ফুল দেয়, আর এই যে আমার হাতে যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সারা বছর কম বেশি ফুল দিতেই থাকে, প্রত্যেক বছর তিনবার চারবার করে ফুল দেয়। এই জন্য এই গাছের কাটিংটা আমি আমার ঘরে কাটিং আছে, মানে আমার ঘরে গাছ আছে, আমি সেখান থেকে অনেকগুলো কাটিং তৈরি করেছি। তো চলো ভিডিওটা আজকে আমরা এখান থেকে শুরু করি। তো আজকে আমি সেই সমস্ত টিপসই শেয়ার করব যেগুলো আমি আমার গাছকে খাবার দিয়ে বা যত্ন করে সাকসেস পেয়েছি। তোমরা চাইলে এই টিপস গ্রহণ করতে পারো, অথবা তোমরা তোমাদের ইচ্ছে মতনও খাবার দিতে পারো। সামনে বোগেনভেলিয়ার প্রচুর ফুল পেতে আমরা এখন গাছের করব সফট টোনিং। সফট টোনিং কী জিনিস? এই যে অল্প অল্প মাথাগুলোকে কেটে দেওয়াকে বলছে সফট টোনিং। আর হার্ড টোনিং কী জিনিস? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মোটা মোটা ডালগুলোকে কাটা হলো হার্ড টোনিং। যখন এই গাছটা ছিল, মানে এটা যখন আমরা মার্চের দিকে এই গাছে আমরা হার্ড টোনিং করে দিয়েছিলাম, সেক্ষেত্রে মোটা মোটা ডালগুলোকে আমরা কেটেছি, নতুন করে মাটি আমরা দিয়েছি, কিছু শিকড় আমরা ফেলে দিয়েছি। সেক্ষেত্রে তখন আমরা বিভিন্ন রকম জৈব সার গাছের গোড়ায় দিয়েছিলাম, এটা অবশ্যই আমরা মার্চে করেছিলাম। তো এখন যেটা আমরা করব, গাছের কোনোভাবে আমরা এখন হার্ড টোনিং করব না, সবটাই করব হচ্ছে সফট টোনিং। তো যখন আমরা সফট টোনিং করব, সেক্ষেত্রে আমরা গাছে, মানে যেদিন আমরা সফট টোনিং করব ভাববো, তখন আমরা গাছে দেব সর্ষের খোল ভেজানো জল, পাতলা করে আগে দিয়ে নেব। তারপরে আমরা কিন্তু সফট টোনিং করব। কিন্তু কেন, তিন দিন আগে আমরা কেন খাবারটা দিয়ে নেব? যে এই যে আমরা গাছকে কাটবো, তাকে ভাঙবো, চুরবো, তার মানে তো গাছকে কষ্ট দেওয়া, যাতে গাছ কোনোভাবে কষ্ট না পায়, তার জন্য আগে ওকে খাইয়ে আমরা হেলদি করে নেব, তারপরে আমরা কিন্তু এই গাছে সফট টোনিং শুরু করব। সর্ষের খোল ভেজানো জল দেওয়ার তিন দিন পরে দেব আমরা হচ্ছে অনুখাদ্য। এই দেখো হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্য কিন্তু গাছের জন্য ভীষণ ভালো একটা খাবার। তো অনুখাদ্য লাগে কিন্তু ভীষণ কম পরিমাণে। এই খাবারে আছে জিঙ্ক, বোরন, সালফার, ক্যালসিয়াম, প্রচুর ভালো কিন্তু এই খাওয়াটা গাছের জন্য। মানে আমরা যখন নাইট্রোজেন দিই গাছে বা হাড় গুঁড়ো সিংকুচি দিই, তো অনেক কিছু তারও অভাব থেকে যায়, এই অনুখাদ্য কিন্তু সমস্ত অভাব পূর্ণ করে দেয়। অনুখাদ্য ভীষণ অল্প পরিমাণে লাগে, এই যে এতটুকুনি পরিমাণ অনুখাদ্য হলেই কিন্তু যথেষ্ট। এই দেখো কতটুকুনি অনুখাদ্য, এই দেখো। তো এরকম করে গাছের গোড়াকে আমরা একটুখানি খুঁড়বো, খুঁড়ে এই যে এইটুকুনি দেব গাছের গোড়ায়, পুরোটা ছড়িয়ে দেব অনুখাদ্য। সঙ্গে আর কি দেব? সঙ্গে দেব কালো দানার ডিএপি। এই যে ডিএপি, ডিএপি দানা তোমরা কিভাবে দেবে, যার যত ইঞ্চি টব এই রাসায়নিক সারের পরিমাণ ঠিক ততটাই দানা হবে। ধরো তোমাদের যদি 10 ইঞ্চির টব হয়, তাহলে রাসায়নিক সারের পরিমাণ কিন্তু মাত্র 10টা দানা হবে। তো এভাবেই তোমরা দেবে, এই 10টা দানা কিন্তু আমরা এই গাছের গোড়ায় দেব। তিন দিন এভাবে পড়ে থাকবে, গাছকে আমরা খাবার দাবার দেব। এরপর আমরা এই গাছের করব সফট টোনিং। সফট টোনিং কি? এই যে এরকম ছোট ছোট করে এই ডালগুলোকে আমরা কেটে দেব। তো তোমরা এখন এই ডালগুলোকে যত কেটে দেবে, দেখবে পুরো গাছ পুরো ভর্তি হয়ে যাবে, গোল হয়ে যাবে। গোল হয়ে গেলে কী হবে, যখন ভীষণ সুন্দর ফুল আসবে। তো এই তারপরে যদি অনেকের গাছে ফুল আসতে চায় না, সেক্ষেত্রে আমরা একটা জলের ট্রিটমেন্ট করি, যেটা যে ওয়াটার ট্রিটমেন্ট বলি, সেটা আমরা পরে বলবো। এখন আমরা শুধু দেব গাছের খাবার। এই খাবারটা আমরা দেব 15 দিন অন্তর অন্তর। বায়োভিটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। বায়োভিটা কীভাবে দেবে, 2 ml বায়োভিটা, বাকিটা জল দিয়ে, 1 লিটার জল দিয়ে তোমরা বিকেলের দিকে অথবা সকালের দিকে স্টিকার দিয়ে ব্যবহার করবে। স্টিকার কী জিনিস, দোকানে গেলে বলবে, যার যে সমস্ত সারের দোকান আছে তারা কিন্তু স্টিকার রাখে। স্টিকার মানে হচ্ছে যে কোনো রাসায়নিক, যে কোনো স্প্রে, যে সমস্ত গাছে আমরা খাদ্য দিই অথবা যে কীটনাশক ব্যবহার করি, সেগুলো যাতে চট করে ধুয়ে না যায়, তার জন্য আমরা স্টিকারকে ব্যবহার করি। ধরো এই যে কলা পাতা, কচু পাতায় জল দিলে দেখবে সেট করে জলটা পড়ে যায়,
এই স্টিকার যদি আমরা ব্যবহার করি, এই জল কিন্তু তোমার সহজে পাতা থেকে গড়িয়ে পড়ে যাবে না। অনেক সময় কি হয়, আমরা যখন গাছে স্প্রে করি, পাতার উপরে স্প্রে হয়, নিচের দিকে কিন্তু স্প্রে হয় না, সেক্ষেত্রে নিচে অনেক পোকা থাকে। যদি স্টিকার আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এই জল নিচের দিকেও টেনে নিয়ে গিয়ে, মানে ওই ওষুধটাকে নিচের দিকে টেনে নিয়ে গিয়েও কিন্তু ওই কীটনাশক বা গাছে যে সমস্ত আমরা ভিটামিন স্প্রে করছি সেই সমস্ত কাজে লাগে স্টিকার। তো তোমরা যখন গাছে কোনো কিছুকে স্প্রে করবে, যেমন এই গাছে তোমরা এখন বায়োভিটাকে স্প্রে করতে পারো, তো যখন স্প্রে করবে অবশ্যই স্টিকার দিয়ে স্প্রে করবে, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। তো এই বললাম অনুখাদ্য কি দেবে, অনুখাদ্য অবশ্য করে এখন কিন্তু তোমরা বোগেনভিলিয়াতে দিয়ে দাও। আর দিতে পারো যেটা হচ্ছে সিউইড, সিউইড লিকুইড ফর্মেও পাওয়া যায়, সিউইড দানা আকারেও দেখা যায়। সিউইড দিলে কি হবে, গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে। অল্প পরিমাণ যদি তোমাদের লিকুইড থাকে, ওটা অল্প পরিমাণে জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। আর যদি দানা থাকে, তাহলে ওই 10টা করে দানা একটু দূরে দিয়ে জল ঢেলে দেবে। সিউইডও গাছের জন্য ভীষণ ভালো খাবার। একটা কাজ করতে পারো, এই যে এপসাম সল্ট, মাসে একবার এরকম নুনের দানা অথবা চিনির দানার মতন দেখতে, এই এপসাম সল্ট নিয়ে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমাদেরকে এই লিঙ্ক, মানে ডেসক্রিপশনের লিঙ্ক আমি এই ভিডিও নিচে দিয়ে দেবো। তো এই এপসাম সল্টকে তোমরা গোটা গাছে স্প্রে করে দিতে পারো। কীভাবে দেবে, এই যে এইটুকুনি নেবে 1 লিটার জলে। কেন স্প্রে করবো আমরা, তাতে এপসাম সল্ট গাছের পাতাকে সবুজে সবুজ এবং সতেজ করে রাখতে খুব সুবিধা করে, শালক সংশ্লেষ গ্রহণ করতে সুবিধা করে। তাই এক মাসে একবার অন্তত অনুখাদ্য দেবার পরে এপসাম সল্টকে তোমরা ব্যবহার করো, তার গাছের ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে। আরেকটা কাজ তোমরা যেটা করতে পারো, এই যে আমরা এখন অনুখাদ্য দিলাম, ঠিক তার 15 দিন পরে তোমরা খুব অল্প পরিমাণে একটু হাড় গুঁড়ো অথবা একটু শিং কুচি, হাড় গুঁড়ো শিং কুচি, ভার্মি কম্পোস্ট আর গোবর সার এক মুঠো করে নিয়ে গিয়ে গাছের গোড়ায় একটু মাটিটা খুঁড়ে নিয়ে গিয়ে দিয়ে দিতে পারো। তাতে গাছ খুব ভালো হেলদি হবে, গাছ ফুলে ফুলে তোমাদেরকে ভরিয়ে তুলতে সাহায্য করবে। কেননা গাছে যখন ফুল আসে, গাছের কিন্তু অনেকটা খাবারের সাপোর্ট দিতে হয়। এই খাবারগুলি তোমরা এখন দাও, যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। আমি কিন্তু সকলের কমেন্টের রোজকার রোজ তোমাদের রিপ্লাই করি, আমি চেষ্টা করি তোমাদের কমেন্টে রিপ্লাই করতে। তো এখানে কয়েকজনের নাম আমি বলবো যারা আমাকে রোজ কমেন্ট করো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, কি সুন্দর সুন্দর কমেন্ট। তো এরকম কিছু জনের নাম আজকে আমি বলবো, জান্নাত, মেঘা, দেবজানী, মহিমা, সাবিকুন্নাহার, রোকেয়া, দেবজিৎ, চারু, সীমা, দেবাদৃতা, প্রিয়াঙ্কা, আমার পিচ্ছি সাবস্ক্রাইবার ফাইরুজ, তাসপিয়া, হ্যালো কিটি, SDP7, দীপা, মন্দিরা, সৃজনী, সাদিয়া, মধুমিতা, হাসান, অঙ্কিতা, মারিয়া, উসমি, তাবাসাম, জাসিন, কায়নাথ, রোকেয়া, মিতা নামে আরেকটি মিষ্টি মেয়ে আমাকে রোজ কমেন্ট করে। কি যে ভালো লাগে তোমাদের কমেন্ট আমার রোজ পড়তে, রোজ এভাবে ভিডিও আমার দেখতে থেকো এবং রোজ তোমাদের নতুন নতুন নাম আমায় জানাতে থেকো। আমি প্রত্যেক দিন ভিডিওর মধ্যে তোমাদের নাম আমি বলে দেবো রোজ। তো আর ওই ছোট্ট একটা শর্ট ভিডিওতে সবার নাম বলা সম্ভব হয় না, তাই তোমরা একটুখানি ধৈর্য ধরো, আমি সবার নাম কিন্তু রোজ অল্প অল্প করে বলবো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।